ফ্রান্স ভিয়েনা অস্ট্রিয়ার ঘটনা পুরো বিশ্বে চাঞ্চল্য ছড়িয়ে দিয়েছে। যার পর থেকে ইসলামিক কট্টরপন্থীদের বিরুদ্ধে সমস্ত বিশ্ব এক হতে শুরু করেছে। আর এই পুরো ঘটনাচক্রে এখন ইসরায়েলও এন্ট্রি নেবার ঘোষণা করে দিয়েছে। বেঞ্জামিন নেতানিয়াহু লিখিতভাবে সভ্য সচেতন মানুষজনকে ইসলামিক আতঙ্কবাদের বিরুদ্ধে এক হওয়ার জন্য ডাক দিয়েছেন। বিস্তারিত জানাবার আগে বলবো, এখনো যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন, আর সমস্ত রকমের খবরের আপডেট জানতে বাজিয়ে দিন পাশের বেল আইকনটি। অস্ট্রিয়া ইহুদিদের যে ধার্মিক স্থল রয়েছে ঠিক সেই স্থানে ইসলামিক আতঙ্কবাদীরা হামলা চালিয়েছিল, আর এই কারণেই এখন ইসরায়েল সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইতে এন্ট্রি নিয়েছে। 1950 সালে ইসরায়েল একটা আইন তৈরি করেছে যার নাম দেওয়া হয়েছিল ল অফ রিটার্ন। আর এই আইনে বলা হয়েছে বিশ্বের যে কোনো স্থানে যে কোনো ইহুদি থাকলে তারা যে কোনো সময় ইহুদি আসার অধিকারী, অর্থাৎ বিশ্বে ছড়িয়ে পড়া সমস্ত ইহুদি ইসরায়েলের নাগরিক। যেহেতু অস্ট্রিয়ায় ইহুদিদের ধার্মিক স্থলের উপর হামলা চালানো হয়েছিল, ঠিক সেই জন্যই ইসরায়েল সরকার ঘটনাচক্রে এন্ট্রি নিয়েছে। লক্ষণীয় বিষয় যে তুর্কি পাকিস্তান এই ইস্যুতে ফ্রান্স আছে। এখন ইসরায়েলের এন্ট্রির অর্থ পাক তুর্কিকে মুখোমুখি হতে হবে ইসরায়েলে। ইসরায়েল আগে স্পষ্ট করে দিয়েছে যেখানে ইহুদিদের হিতের বিষয় থাকবে সেখানে ইসরায়েল এগিয়েই থাকবে। জানিয়ে দিই, 2018 সালে বহু মুসলিম শরণার্থী ইউরোপের নানা স্থানে এসেছিল। ইউরোপের মানুষ অত্যন্ত উদারতার সাথেই তাদের স্বাগত জানিয়েছিল এবং নাগরিকত্ব দেবার কাজ শুরু করে দিয়েছিল। মুসলিম শরণার্থীদের জন্য ইউরোপে বড় ফান্ড গঠন করা হয়েছিল। ইউরোপের রাজনীতিবিদদের ধারণা ছিল শরণার্থীদের শিক্ষিত করলে তারা আধুনিক সমাজের অগ্রসরে অংশ নেবে। এই কারণে শরণার্থীদের জন্য মডার্ন স্কুল কলেজ নির্মাণ করা হয়েছিল এবং তাদের সংস্কৃতির আরবি ভাষার সাথে জড়িত পড়াশোনা প্রদানের উপর জোর দেওয়া হয়েছিল। এখন সেই শরণার্থীদের একাংশ ফ্রান্স ভিয়েনা অস্ট্রিয়ায় সন্ত্রাসী হামলায় লেগে পড়েছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনাদের মতামত আমাদের জানিয়ে দেবেন।